নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 500 বছর ধরে চলে আসা ডাকাতি কালী ওরফে রক্ষা কালী মায়ের পুজো। এই মায়ের মহিমার কথা শুনলে তোমরা চমকে যাবে, তাই আমরা চাই আমাদের মায়ের মহিমার কথা শুধু আমাদের এই ছোট্ট একটা গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকুক এটা নয়, বিভিন্ন দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। তাই আমরা আজকে চলে এসেছি আজকের এই ভিডিওটি নিয়ে। প্রতি বছর মাঘ মাসে এই পুজোটা হয়। এটা শুধুমাত্র একটা রাতের পুজো। রাত 10টার পর ঠাকুর আসে আর সূর্য উঠতে না উঠতেই ঠাকুর নিজে নিজেই চলে যায়। নিজে নিজে চলে যায় মানে ঠাকুরকে ঘাটের সামনে বসিয়ে দেওয়া হয়, তারপর ঠাকুর নিজে নিজে জলের দিকে চলে যায়। ঠাকুরটা যেদিন পুজো করা হয় সেই দিনই ঠাকুর তৈরি হয়। তো যিনি ঠাকুর তৈরি করেন তারও অনেক নিয়ম আছে, তিনিও বিভিন্ন নিয়ম পালন করে তারপরেই ঠাকুরটা তৈরি করেন। বহু বছর ধরে চলে আসছে আমাদের এখানে, এখনো পাঠা বলি, তো এখনো পর্যন্ত এখানে পাঠা বলি হয়। তার সঙ্গে মানসিকের অনেক পুজো থাকে, বাতাসা ছড়ানো, এত বাতাসার লজেন্স ছড়ানো হয় যেন মনে হয় যে বাতাসার বৃষ্টি হচ্ছে। আরো অনেক রকম নিয়ম থাকে এখানে। সকাল থেকেই শুরু হয়ে যায় জল ঢালা। তো মা আসার আগেই সকালে অনেক রকম নিয়ম থাকে, সেই নিয়মগুলো সমস্ত পূরণ হয়ে যায়। সকাল থেকে হয় জল ঢালা, তারপর হবে দণ্ডি কাটা। তো আমি এবছর জল ঢালতে যেতে পারিনি, মা আর সন্দীপ গেছিল জল ঢালতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর আমাদের মায়ের মহিমার কথা সকলকে প্রচার করতে থেকো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। গুড মর্নিং, কি ঠান্ডা! এখন ভোরে 5:30 হবে, ঠান্ডা অবস্থা দেখো, কিছুই পড়িনি, ঠাকুরের জল আনতে যাব। ও কি ঠান্ডা লাগছে! এখন সবাই মন্দিরে যাচ্ছে, মন্দিরের সামনে ধূপবাতি জ্বালাবে, তারপর ওখানে গাড়ি আসবে, ওখান থেকে সবাই গাড়িতে উঠবে। গাড়ি চলে এসছে আর গাড়ি আসার সঙ্গে সঙ্গে এই গাড়িটা একদম ভর্তি হয়ে গেছে, আর এই গাড়িতেই আছে সন্দীপ। এই গাড়িটা এক্ষুনি ছেড়ে দেবে আর এরপরে আরো একটা গাড়ি আসবে। আরো একটা গাড়ি চলে এসছে, এবার সবাই জয় মা বলতে বলতে একদম পৌঁছে যাবে গঙ্গার কাছে। এই অতিরিক্ত ঠান্ডার মধ্যেও প্রত্যেকে গঙ্গায় স্নান করে জল তুলছে। এখান থেকে জল তুলে কেউ যাবে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত, আবার কেউ যাবে গাড়ি করে। মন্দিরের কাছে এসে মন্দিরের চারপাশে 3 পাক ঘুরে তারপরেই জল ঢালতে হবে। মন্দিরের ভিতরের প্যান্ডেলটা এত সুন্দর করে করা হয়েছে যে দেখেই মন ভরে যাচ্ছে।
মন্দিরের ভিতরে ধূপবাতি জ্বালানো একেবারে নিষিদ্ধ, তাই সবাই জল ঢেলে এসে বাইরে এসে ধূপবাতি জ্বালাচ্ছে। প্রচন্ড ভিড় হয়ে গেছে এখন, তবে সবাই যে গঙ্গা থেকে জল নিয়ে এসে জল ঢালছে এটা নয়, আমাদের বাড়ির সামনে যে ঠাকুর পুকুর আছে ওখান থেকে জল তুলে নিয়ে এসে এখানে জল ঢালছে। এই সেই জায়গা, এখানে প্রতি বছর পাঁঠা বলি করা হয়, এবছর আমাদের বাড়ি থেকেও দেওয়া হচ্ছে, আর এই জায়গাটা সারা বছর ঢাকা দেওয়া থাকে, শুধুমাত্র আজকের দিনের জন্য এটা খোলা হয়। এই মন্দিরে সারা বছর কোনো পুজো হয় না, এই একটা দিনের পুজোই সারা বছরটাকে আমাদের স্মরণ করিয়ে রাখে। আমরা সারা বছর এই পুজোর দিনটা আসার অপেক্ষায় থাকি, এই জায়গাটাতেই মা এসে বসবে। তবে এই জায়গায় বসার আগে আরো একটা জায়গায় বসে তারপর এখানে আসবে। প্রথম যে জায়গাটাতে বসবে সেই জায়গার ভিডিও তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন যে এখানে এত ফুল আর জল দেওয়া হচ্ছে, সন্ধ্যেবেলা এই জায়গাটার রূপ একদম বদলে যাবে। এতক্ষণ মন্দিরে প্রচন্ড ভিড় ছিল, তাই মা সকাল থেকে আসতে পারেনি জল ঢালতে। এবার ভিড়টা আস্তে আস্তে কমছে, এবার মা আসবে জল ঢালতে। মা একদম রেডি, মা এবার যাবে জল ঢালতে, আর জল ঢালার পরেই শুরু হবে দণ্ডি। তো আমি এরপর যাব দণ্ডি দেখতে। দুপুরে রান্না বান্না তো সব হয়ে গেছে, এবার দণ্ডি শুরু হবে। একটা থেকে দণ্ডি শুরু হবার কথা, তো 1:10 বাজে, এবার দণ্ডি শুরু হবে। আমি তো একদম রেডি হয়ে গেছি, একটা সিম্পল শাড়ি পরেছি, ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক এখন দণ্ডি দেখতে। একে একে লাইন দিয়ে সবাই পুকুরে নামছে, আর এই পুকুরটাই হচ্ছে মায়ের পুকুর। যারা গঙ্গা থেকে জল আনতে যেতে পারেনি তারা এই ঘাট থেকে জল তুলে মায়ের মন্দিরে জল ঢালছে। এখন জল ঢালা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, কারণ এখন দণ্ডি কাটার পর্ব চলছে। দণ্ডির পর্ব শেষ হয়ে গেলে যাদের যাদের এখনো পর্যন্ত জল ঢালা বাকি আছে তারা জল ঢালতে পারবে। এই ঘাটের সামনেই মাকে বসিয়ে দিয়ে যাওয়া হবে। এখানে ভলেন্টিয়ারের ছেলেরা খুব সুন্দরভাবে চারিদিকটা পরিচালনা করে, তাই প্রতি বছরই সুষ্ঠুভাবেই পুজো সমাপ্ত হয়। এখনো দণ্ডি কাটা শেষ হয়নি। যাদের জোড়া দণ্ডি মানসিক থাকে তারা একবার ঘুরে এসে আবার পুকুরে স্নান করে আবার দণ্ডি কাটতে যাবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দণ্ডি কাটাই দেখছিলাম, তবে এখন 3টে বাজে আর আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু খেয়ে আসব। আর মা যেহেতু পুজো দেবে, মায়ের সারাদিন উপোস, মা তো কিছু খাবে না। আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে কিছু খেয়ে তারপর আবার এখানে চলে আসবো। তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে,
তাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নেক্সট পার্টেই তোমাদেরকে দেখাবো পুজোর বাকি অংশটা। তাই যারা আমার চ্যানেলের নতুন বন্ধু রয়েছো, তারা অবশ্যই আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধুরা রয়েছো, তারা অবশ্যই নেক্সট পার্টটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।